ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। মোস্তাফিজুর রহমানের অসাধারণ পারফরম্যান্সের পরেও হারতে হয়েছে রাজস্থানকে। হারের পর মোস্তাফিজকে নিয়ে এই কি বললেন অধিনায়ক সানজু স্যামসন। মোস্তাফিজুর রহমান ও সানজু স্যামসনের দারুণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 33 রানে হেরে গেছে রাজস্থান রয়্যালস। এই হারে ষষ্ঠ স্থানে নেমে গেছে মোস্তাফিজের দল। অন্যদিকে দিল্লি আর জয় 16 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে ওঠার পাশাপাশি প্রায় নিশ্চিত করল কোয়ালিফাই। টসে জিতে ফিল্ডিং নেয় রাজস্থান রয়্যালস। শুরুটা দারুণ হয় স্যামসন বাহিনীর, শুরুতেই 2 উইকেট তুলে নেয় তাদের। তবে প্যান্ট ও আয়ার এর দৃঢ়তায় ভালো সংগ্রহের দিকে এগিয়ে যায় দিল্লি। শেষ দিকে হিট মায়ারের ঝড়ো ইনিংস তাদের শেষ পর্যন্ত এনে দেয় 154 রানের সংগ্রহ। 4 ওভারে কোনো বাউন্ডারি না হজম করে 2 উইকেট নেন মোস্তাফিজ। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান। অধিনায়কের 70 ছাড়া কেউই তাড়া করার মতো রান তুলতে পারেননি। তাতে শেষ পর্যন্ত তারা ম্যাচটি হেরে যায় 33 রানে। ম্যাচ শেষে কথা বলেন অধিনায়ক সানজু স্যামসন। তিনি মনে করেছিলেন ম্যাচটা তাদের জন্য লক্ষ্য তাড়া করে জেতার মতো ছিল। এই নিয়ে তিনি বলেন, আমাদের যেমন ব্যাটসম্যান রয়েছে তাতে 155 রানের লক্ষ্য তাড়া করে জেতা সম্ভব হওয়ার কথা ছিল, আমাদের তেমনই ব্যাটসম্যান ছিল যারা এটা করতে পারে। তবে হেরে গিয়ে হতাশার চেয়ে পরের ম্যাচে আরো শক্তভাবে ফেরার প্রত্যয় জানান তিনি। আবেগ ছেড়ে পরবর্তী দিনের জন্য প্রস্তুত হবেন বলে জানান স্যামসন। তিনি আরো যোগ করেন, আমি মনে করি আগামী ম্যাচে আমরা আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরব। আবেগ দূরে সরিয়ে রেখে আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। পিচকে অবশ্য তেমন সমস্যা দেখেননি তিনি। তিনি মনে করেছিলেন তাদের যে ব্যাটিং রয়েছে, যদি আর কিছু উইকেট থাকতো তবে এই ম্যাচ জয় সম্ভব হতো। তবে আজকের ম্যাচে মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের।